গতকাল আসাম মিজোরাম বর্ডার লালাপুরের নিকটে মিজু দুর্বৃত্তকারী সন্ত্রাসীদের দ্বারা আসাম পুলিশের ছয়জন মানুষ মৃত্যু হয়েছে। এই বেদনাদায়ক ঘটনার এই ছয়জন মানুষের পুলিশের পরিবারবর্গকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই দুঃখজনক ঘটনা ঘটেছে, তৎসঙ্গে 65 জন মানুষ জখমি হয়েছেন। কাছাড়ের পুলিশ সুপার জখমি হয়েছেন। বড় বেদনাদায়ক ঘটনা। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি জনসেবা পরিষদ অসম শান্তি মিশনের পক্ষ থেকে অনুরোধ করছি, মিজোরাম স্টেটের মুখ্যমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী শান্তিপূর্ণ বৈঠক করে এই সীমান্ত মীমাংসা দূরীভূত করার জন্য। আমাদের মাননীয় দুর্দান্ত প্রতাপশালী রাজনীতিবিদ মাননীয় মুখ্যমন্ত্রী শক্ত হস্তে এই পদক্ষেপ নিলে আমার আশা সীমান্ত মীমাংসার সুরাহা হবে। তৎসঙ্গে আমি ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়ের কাছে অনুরোধ করছি, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি অনুরোধ করছি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আসাম মিজোরামের সীমান্ত বিবাদ যেন চূড়ান্ত মীমাংসা হয় এবং কেন্দ্রীয় সরকার কঠোর হস্তে আসামের জমি দখলকারী দুর্বৃত্তকারীদেরকে শায়েস্তা করার জন্য। যারা সীমান্ত রক্ষা করতে গিয়ে মারা গেল তাদের প্রত্যেককে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি। যারা জখমি হয়েছে প্রত্যেককে 20 লক্ষ করে, কমসে কম 20 লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করছি এবং মিজোরাম স্টেট এবং আসাম স্টেটে উচ্চ পর্যায়ের শান্তিপূর্ণভাবে সেন্ট্রালের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর সহযোগিতায় হস্তক্ষেপে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায় উচ্চ পর্যায়ের এই সীমান্ত বিবাদ মিটানোর জন্য শান্তিপূর্ণ বৈঠক যদি হয় তাহলে মিজোরাম স্টেট আসাম স্টেটের সীমান্ত বিবাদ মিটে যাবে, এটা আমাদের আশা। নাগাল্যান্ডের সীমান্ত বিবাদ, নাগাল্যান্ড আসামের সীমান্ত বিবাদ, অরুণাচল আসামের সীমান্ত বিবাদ, মেঘালয় আসামের সীমান্ত বিবাদ যদি থাকে, উচ্চ পর্যায়ের মুখ্যমন্ত্রী পর্যায়ের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সহযোগিতায় যদি কার্যকরীভাবে শক্তভাবে সুন্দরভাবে সুস্থভাবে সীমান্ত বিবাদ মেটানোর প্রচেষ্টা চালালে
এই সীমান্ত বিবাদ মিটে যেতে পারে। মাঝে মধ্যে মিজোরামের দুর্বৃত্তকারীরা, তথাকথিত সন্ত্রাসীরা বিভিন্ন জায়গাতে, হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সীমান্ত অঞ্চল, কাচার ডিস্ট্রিক্টের সীমান্ত অঞ্চল, বিভিন্ন সীমান্ত অঞ্চলে বাড়িঘর, স্কুল ইত্যাদি ভাঙচুর করছে, এটা কখনোই মানা যায় না। অর্থনৈতিক দরকার বশত অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে আমরা ভারতবাসী, দুই স্টেটের অধিবাসী, যার যার স্টেটে সুন্দর সুস্থ অর্থনৈতিক বিকাশশীল হিসাবে আমরা বসবাস করব, এখানে কিছুদিন পরপর মিজু মানুষ, মিজু সন্ত্রাসবাদী, মিজু দুর্বৃত্তকারীদের আক্রমণের শিকার সাধারণ মানুষ হচ্ছে, এটা কখনোই মানা যায় না। সর্বশেষে যারা সীমান্ত রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করল, যারা জখমী হল, তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল এবং বিশেষভাবে আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত উচ্চ পর্যায়ের রাজনীতিবিদ এবং মুখ্যমন্ত্রী পর্যায়ে, উচ্চ পর্যায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আসাম মিজোরামের সীমান্ত বিবাদ উনি যদি চেষ্টা চালাইয়া যান, অবশ্যই এটা মীমাংসা হবে। এবং মিজোরামের মুখ্যমন্ত্রীর কাছেও আমার অনুরোধ, মিজোরামের সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ, একে অন্যের জমি দখল না করে যার যার জমিতে ফসল ফলান, কৃষি বিপ্লব গঠান, আসামের জনসাধারণ আসামের জমিতে কৃষি বিপ্লব গঠান, মিজোরামের মানুষ মিজোরাম স্টেটের জমিতে কৃষি বিপ্লব গঠান, একে অন্যের জমি হস্তক্ষেপ করে বাড়িঘর ভাঙচুর করে, এই অমানবিক মানবতা বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য শান্তিকামী নাগরিকদের প্রতি শান্তি মিশনের পক্ষ থেকে আমার অনুরোধ রইল, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকল ভারতবাসী ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসার সাথে আমরা আমাদের দেশ সার্বভৌম ভারতবর্ষের মধ্যে আমরা বসবাস করব, এটাই আমার কামনা।